কথা যায় সাজালি বাসর কে ভুলাইল মনকে, আমার থেকে এই আশীর্বাদ তোদের ওই দুজনকে। যারে সাথী থাকি সুখে ও তুই রাখিস প্রিয়জনকে। চামড়ায় আগুন তো লাগান যাবে, তার আগে তার মা বাবার মায়ের দরটা একটু বাঁচা রাখবে। পাঁচ রুপি দিয়া, মানে ওই দিক থেকে ফাবড়াইন দিয়া নাকি? হাতে দিয়ে যেতে পারতে বাবা, আমার বিড়ির দামটা তো হইতো। ফাবড়াইন দিলে কি বুঝতে পারব, কারো হাতে লাগে যাবে নাকি? লেনু সোনা গো, আমার সোনার চাঁদ গো। কি বললো দাদা ইয়ার আগের গানটোই? তোর বিহার দিনের সোনা তোর চামড়ায় আগুন লাগাইন যাব নাকি? কিন্তু মসিকো যদি জয়ন্ত এই কথাটা বলতো তাহলে কি বলতো বলো না? তোর বিহার দিনে রে সোনা তিনবার ভোজ খাইয়ে যাব নাকি? বিটি ছিল যদি কেনতে যাব, দুটা করে ছটা মিষ্টি তো খেতে পাবো নাকি দাদা? কানতে যাবো বিটি ছিল জন্য বাপ, দরকার নাই ভাবিস না বুঝলি। এদিকে আয় এদিকে আয়। এ দাদা এরকম বিড়ি ছেলের জন্য কে কানতে যাবে? একটা যাবে তো আরেকটা আসবে নাকি? দুকুটা করে ছকুটা মাংস খাইয়ে নিব তাও কানতে যাব না বুঝলি। ইহ হাট বলছি যে গো, এ পাঁচ টাকা পালি দেখ, বিড়ির দামটা হইলো দেখ, পাঁচ টাকা পালি নাকি দাদা? আর বলবো দাদা, হে আস্তে আস্তে পড়া বাজারটার মোট ডাই মসিগো, আমার দমে জোরে খিদা লাগে গেল। আমি বলি তাহলে একটু কিছু খাইয়ে এলি, তো গাড়িওয়ালাটাকে বললি মসিগো যে দাদা একটু গাড়িটা সাইড দিকে লাগাও না, কিছু খাইয়ে এলি তাহলে পেটে কিছু জানাবে, তোমার খিদাটা মিটবে। তো গাড়িওয়ালাটা এমন জায়গায় লাগাইলো গাড়িটা, কি আর বলবো বাপ, ফুচকা ঠেলার সামনে। তো আমি বলি তাহলে ফুচকা ঠেলার সামনে লাগাইছে, তাহলে দুটো ফুচকায় খেয়ে এলি, পেটে কিছু হলো জানাবে। তো যেই আমি গাড়ি টেলে নামিয়ে দাদা হে ফুচকা ঠেলাটার দিকে এরকম করে করে গেলি, দেখতেছিলি চারে পাঁচটা দারুণ দারুণ জিও আছে, এটা একদম ফুচকা কাটা ছিল। মসিকো এক টাকা দেখিনি, আমার হেভি পছন্দ, বললি যদি এটা যদি ঘরের বউ হইন তো সংসারটা শান্তিকে চলিবে। সঙ্গে সঙ্গে ঘরের মাকে ফোন, হ্যালো মা তোমার বড়াবাজার সাইডে একটা বৌমা পছন্দ হয়ে গেছে গো, নিয়ে যাবো ঘর? বলছে হ্যাঁ বেটা নিয়ে আয়। তার আগে টুকু টাওয়ারটা ধরা আনলে সে মসিকো সেই জিও সেটটাকে দেখে নিয়ে আমি একটা গান জুড়ে নিয়েছি। মে তো ফুলো সে কালিও সে তারো সে তেরি মাঙ্গ ভর দুঙ্গা। দাদা এ সঙ্গে সঙ্গে বিটিছিলাটা এরকম টেনা চোখ করে ফেলেছে, সে টেনা চোখে ভালা দেখে বুঝে গেলছে মসিকোটা আওয়াজ ধরে গেলছে। সঙ্গে সঙ্গে মাকে ঘুরাই ফোন, হ্যালো মা তুমি বরণডালাটা সাজাই রাখো, আমি যাবার সময় সকালে বেলায় একই সাথে ঘর নিয়ে যাব। তখন বলছে মায়ে যে হ্যাঁ বেটা নিয়ে তো আসবি, তার আগে আরেকবার গানটা শুনাই দে যে গানটা টাওয়ারটা ধরেছিল। তখন আরেকবার বলে দিয়েছি মসিকো, মে তো ফুলো সে কালিও সে তারো সে তেরি মাঙ্গ ভর দুঙ্গা। কিন্তু দুঃখের বিষয় মাগো একটাই, কলেজুগের পিটিছিলা কি বললো জানো? বলছে মে তো জুতা সে চপ্পল সে ইট সে তেরি দাঁত তোড় দুঙ্গা, ফগলা হয়ে ঘুরে বলিবি যে। তখন আমি ফগলা হবার ডরে হাত জোড় করে দিয়েছি যে না, কলেজুগের মেয়ে ছিল তো সঙ্গে মুখ করা চলে ব্যাগ নাই। তো যাই হোক নিয়ে আসছি মুছি আরও একটা সিঙ্গেল ডান্স, আর তারপরে নিয়ে আসবো তোমাদের সেই সু আলোড়ন সৃষ্টিকারী সিঙ্গারকে, তোমাদের মনের মানুষকে, যার গান শোনার জন্য আজকে চাপ লিও না। জয়ন্ত আছে আর কুন্দন কুমারও স্টেজে আছে। হ্যাঁ চলে, হ্যালো 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 কথা যায় সাজালি বাসর কে ভুলাইল মনকে, আমার থেকে এই আশীর্বাদ তোদের ওই দুজনকে। যারে সাথী থাকি সুখে ও তুই রাখিস প্রিয়জনকে। Thank you.
ভুলাইল মনকে আমার থেকে এই আশীর্বাদ তোদের ওই দুজনকে কোথা যায় সাগালি বাসর কে ভুলাইল মনকে আমার থেকে এই আশীর্বাদ তোদের ওই দুজনকে যারে সাথী থাকি সুখে থাকিস প্রিয়জনকে বলে আমি ঘোষিত করছি এই রাজু সাউন্ডকে। আর পুরুলিয়ার নম্বর ওয়ান অপারেটর মিস্টার আলাউদ্দিন আনসারি, একবার সাউন্ড সিস্টেম রাউন্ড রাজু সাউন্ড ও আলাউদ্দিন আনসারির জন্য জোরদার হাতে তালি হয়ে যাক সবাই মিলে দেখি। সত্যি খুবই দারুণ সাউন্ড সিস্টেম, খুবই দারুণ আমাদের সেই অপারেটর। চলো মঞ্চে নিয়ে আসছি এই মুহূর্তে ডুয়েট এখানে পারফরমেন্স, শৈলেন্দ্র অ্যান্ড ঋতু প্লে।